আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি কি এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিবে, কারণ প্রথম ক্লাসটা যদি ক্লিয়ার না হয় তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো চলো আজকে পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করা যাক। গত ক্লাসে আমরা দেখেছিলাম পজিশনাল সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয়। তো পজিশনাল সংখ্যাকে যে চার ভাগে ভাগ করা হয়েছে, এই সংখ্যা পদ্ধতির সূচনাটা কিভাবে হয়েছে আজকে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, পজিশনাল সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। কি কি? দশমিক বা ডেসিমেল, বাইনারি অথবা দ্বিমিক, অক্টাল বা অক্টজ, হেক্সাডেসিমেল বা ষোড়শ। এখন দেখো, প্রথমে আমরা দশমিক সম্পর্কে আলোচনা করব। খেয়াল করে দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো। তো প্রথম আমরা যদি দেখি, আদিমকালের লোকেরা কি করতো? দেয়ালে দাগ টেনে টেনে লিখতো। তুমি একটু জিনিস খেয়াল করে দেখো, যখন তাদের 100টা হয়ে যেত তখন কিন্তু 100টা দাগ টানতো, যখন তাদের 1000 হয়ে যেত তখন 1000। আবার প্রথম থেকে কাউন্ট করে আসতে হতো মনে করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা খুব বড় হয়ে যাচ্ছে, মানে বিস্তৃতি বেড়ে যাচ্ছে এবং সেটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন তারা চিন্তা করলো যে পরিমাণে কি থাকবে, কম থাকবে কিন্তু মানে মানে বেশি থাকবে। তাহলে দেখো, তখন তারা চিন্তা করলো যে এইভাবে একটা দুইটা করে দাগ দেওয়ার চেয়ে কি জিনিসটা, মানে আমার নাই হলে কি দিতে হবে। তখন ভারতবর্ষরা কি করলো, এইভাবে গোল দিয়ে এটা নাম দিল কি, শূন্য, বা যেটা জিরো। তো তারা এইভাবে গোল দিয়ে কি নাম দিল, জিরো। তাহলে আমরা বলতে পারি শূন্যর আবিষ্কার কে, ভারতবর্ষ। তোমাদের নবীতে আসবে শূন্য কোন দেশ আবিষ্কার করেছে, ভারতবর্ষ বা ভারতীয়রা। তারপর দেখো, ভারতবর্ষ যখন শূন্য আবিষ্কার করলো, বাকি যেগুলা 1, 2, 3, 4 এটা তারা আবিষ্কার করতে পারলো না, তখন আরবিয়ানরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই বাকি যে 9টা অঙ্ক বা ডিজিট এটা তারা তৈরি করলো, তো কারো আরবিয়ানরা তৈরি করলো। তাহলে মুসলিম কান্ট্রিরা তৈরি করলো। তো এই যে দুই দেশে গণিতবিদরা মিলে কয়টা তৈরি করলো, 0 থেকে 9। পরবর্তী যে দেখো, খেয়াল করে 9-এর পরে তো মানুষের শেষ হয়ে যায় না, 10, 11, 12, 13 এভাবে বাড়তে থাকবে। তখন তারা কি করলো, পরবর্তীতে চিন্তা করে আবারও সেই 0 নিয়ে আসলো। তো আবারও 0 নিয়ে আসা মানে কি, দেখা গেল যে নাই। তাহলে 9-এর পরে তো কখনো নাই হতে পারে না, তাহলে 9-এর পরে বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে তারা কি করলো, আবার ব্যতিক্রম করার জন্য 9-এর, খেয়াল করে দেখো, 0-র সাথে কি নিয়ে আসলো, 1 নিয়ে আসলো। তাহলে একটু ব্যতিক্রম, তাহলে 9-এর পর এটাকে কত দিল, 10। এভাবে তারা চিন্তা করলো, তাহলে 0 থেকে 9 পর্যন্ত আবারও আমি লিখবো। তাহলে তারা আবার পরবর্তীতে কি করলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই বাকি 9টায় লিখলো, প্রত্যেকটাকে ব্যতিক্রম করার জন্য প্রত্যেকটার সাথে কি নিয়ে আসলো, 1। পরবর্তী দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এইভাবে প্রত্যেকটা কি করলো, সিরিয়াল অনুসারে নাম দিল। তখন চিন্তা করলো 19-এর পরে তো শেষ না, তখন আবার কি করবে, পরবর্তীতে আবারও নিয়ে আসলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটার সাথে ব্যতিক্রম করার জন্য 1-এর পরে কত, 2। তাহলে প্রত্যেকটার সাথে কি নিয়ে আসলো, 2। সেম একইভাবে আবারও সেই 0, তার সাথে আবার কি নিয়ে আসলো, 3। এইভাবে দশমিক পদ্ধতিটা তারা আবিষ্কার করেছে। এখন দেখো, আমরা বাইনারি বা দ্বিমিক সংখ্যাটা দেখব। আমরা জানি বাইনারি বা দ্বিমিক এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তো তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো, এখন দেখো যদি বলে যে দশমিক বা ডেসিমেল কাকে বলে বা দশমিক কাকে বলে, তাহলে সংখ্যাটা কি বলবো, একদম কমন। যে সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা ব্যবহার করা হচ্ছে, দেখো ঘুরে ফিরে কিন্তু এই আমরা কি করতেছি, এই 10টা দিয়ে কিন্তু আমরা বাকি সংখ্যাগুলো বানাচ্ছি। তাহলে কি বলবো, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মানে 10টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখো, বাইনারি এ কত, 2। তার মানে কি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে যদি একটু খেয়াল করে দেখো, আমরা এই পাশে যদি দেখি, তো বাইনারি মানে কি, 0 আর হচ্ছে কি, 1। তাহলে এই দুইটা দিয়ে, এখন দেখো আমি এখানে যদি লিখি, তার মানে এটা কি, দেখো 0, 1, 2, 3,
4, 5. এখন তোমাদের যারা একেবারে নতুন তারা ভাবতে পারো কি ব্যাপার, 10 কে দেখে বলতেছে কত 2, 11 কে দেখে বলতেছে 3, 100 কে দেখে বলতেছে 4, 101 কে দেখে বলতেছে 5, এটা কি? তাহলে দেখো এইভাবে যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে তোমার বেশিক্ষণ সেটা কি থাকবে না, মনে থাকবে না। এই জন্য আগেই বলেছি আইসিটি তে আমরা কিছুই মুখস্থ করব না, সবকিছু আমরা টেকনিক দিয়ে শিখবো। তো দেখো আমি তোমাদের সহজ একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, 1, 2, 4, 8। খেয়াল করে দেখো এটাকে বলা হয় বিসিডি কোডের সূত্র। বিসিডি কোড কি? বিসিডি কোড আমরা সামনে ক্লিয়ার ভাবে শিখব। তো আপাতত এটা জানো, এটা হচ্ছে একটা বিসিডি কোড সূত্র, মানে বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, মানে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে, দেখো খেয়াল করে, ডান দিক থেকে বাম দিকে দ্বিগুণ করে গুণ করে করে বেড়ে যাবে, মানে 1, 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা কত হবে 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, এভাবে বেড়ে যাবে। সংখ্যাটা যত বেশি হবে মানে বড় হবে তত আমরা গুণ করে করে বাড়িয়ে নিব। তাহলে দেখো এই সূত্রটা যদি তোমার একটু মনে থাকে তাহলে তুমি কিভাবে বের করতে পারবা, মনে করো আমি এটাকে কত বলতেছি, এটাকে সাপোজ খেয়াল করো 3, এটা কত 2, এটা হচ্ছে 1, ওটা হচ্ছে 0। তাহলে দেখো আমি 3টাই যদি আমি বের করতে যাই, এখানে আরেকটা বেসিক জিনিস তুমি এখানে জেনে আসতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তো কম্পিউটার 0 মানে কি বোঝে? ফলস, মানে মিথ্যা বা অফ আমরা বলতে পারি। আর কম্পিউটার 1 মানে কি বোঝে? ট্রু অথবা অন। এই জিনিস, এই দুইটা জিনিস তোমাকে আইসিটিতে জানতেই হবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো তুমি একটা জিনিস ফলো করো, আমার কত দরকার? 3 দরকার। তো একটু খেয়াল করো, এটা যেহেতু সূত্র এটা তোমাকে মনে রাখতে হবে, আর মনে রাখবো অবশ্যই ডান দিক থেকে বাম দিকে যাবে, কখনোই বাম দিক থেকে ডান দিকে লেখা যাবে না, ডান দিক থেকে বাম দিকে। তো দেখো আমি যদি 3 বানাতে চাই, দেখো তো একটু তুমি খেয়াল করে কাকে কাকে যোগ করলে 3 হবে, অবশ্যই দেখো খেয়াল করে 2 আর 1 এই দুটো যোগ করলে কিন্তু কি হবে? 3 হবে। তাহলে আমি 2 এর নিচে কি দিবো? 1, যে তোমার 2টা লাগবে, আর কি লাগবে? 1 লাগবে। তাহলে এই দুটার নিচে আমি 1 দিব, কারণ কেন এই দুটা লাগবে, এই দুটো সত্য, এই জন্য। এই দেখো 1 এর জন্য ট্রু, তাহলে আমরা সেক্ষেত্রে আর বাকিগুলো লাগবে না, তার মানে বাকিগুলো কি দিব আমরা? 0 দিয়ে দিব। তাহলে আমরা কি করতে পারি দেখো তো, আর বাম পাশে 0 তো কোনো দাম নাই, তার জন্য কি এখানে কত? 3 বাইনারি কত 1, এই দেখো 3 বাইনারি 1 1। তো এইভাবে তুমি প্রত্যেকটা বের করতে পারবো। আমরা যদি এখন 4 এর বের করি, খেয়াল করো 4 বের করবো, তাহলে 4 বের করতে হলে 4 এর নিচে দেখো কাকে যোগ করলে, তাহলে 4 এর নিচে 1 আর বাকি সবগুলো কি হয়ে যাবে? 0। তো বাম পাশে 0 তো না লিখলেও হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 100। তো এখন দেখো আমরা যদি 6 বের করি, তাহলে 6 বের করতে লিখবো 4 আর 2, তার মানে এই দুইটা 1 আর বাকি সবগুলো কি? 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, 110 মানে হচ্ছে কি 6। তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে এখন খেয়াল করো, তাহলে প্রত্যেকটা আমরা এইভাবে লিখবো। আমি যদি বলি যে কত বাইনারি, 16 বাইনারি বের করো, তাহলে 16 বাইনারি আমরা চট করে কিভাবে বের করবো? তুমি সাথে সাথে সূত্রটা লিখে ফেলবা, 1, 2, 4, 8। এখন তুমি কাউন্ট করে দেখো, 8, 4 কত 12, 13, 14, 15, তো 15 পর্যন্ত হয়েছে, তাহলে আরো বেশি লাগবে, তাহলে সূত্র বাড়াতে হবে, তাহলে 8 দুগুণে কত হবে? দ্বিগুণ দ্বিগুণ করে বাড়বে, তাহলে 8 দুগুণে 16, তাহলে যেহেতু 16, তাহলে দেখো কাকে কাকে যোগ করলে, তাহলে 16 আছে, তাহলে 16 নিচে 1 আর বাকি সবগুলো কি দেবো? লাগবে না, তার মানে 0। তাহলে 16 বাইনারি কত? 1 দিয়ে 4টা 0। তাহলে কি আমাদের বাইনারি সংখ্যা মুখস্থ করতে হবে? না, আমরা অটোমেটিকলি এই সূত্রটাতে কি করতে পারবো, বাইনারি সংখ্যাগুলো বের করে নিতে পারবো। এখন আমরা অক্টাল পদ্ধতিটা দেখব। খেয়াল করো অক্টাল পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 লিখতে পারবো? না, আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম যে অক্টাল মানে কত? 8টা কি বসবে, অঙ্ক বা চিহ্ন বসবে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত কয়টা হবে? তাহলে 8টা হয়ে গেছে। এখন দেখো তারা যে 8 লিখবে এভাবে, 8টা তারা তৈরি করতে পারে নাই, 0 থেকে 7 পর্যন্ত অক্টাল গণিতবিদরা তৈরি করেছে। তখন তারা কি করবে, 7-এর পরে তাদেরকে আরো বাড়তে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করেছে, তারপর আবার তারা কি করেছে, সেম ডেসিমেলের মতো কি নিয়ে এসেছে? 0 নিয়ে এসেছে। তো 0 মানে কি? 7-এর পরে 0 মানে নাই। তো এটাকে ব্যতিক্রম করার জন্য আবার সাথে কি নিয়ে এসেছে? 1। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা আগের মতো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটার সাথে কি নিয়ে এসেছে? 1, 1, 1, 1, 1, 1। আবারও পরবর্তীতে কি নিয়ে এসেছে? 0, 2। এখন দেখো তাহলে এটাকে দেখতে 10-এর মতো, দেখো এখানে ডেসিমেলে আমরা 9-এর পরে এটাকে 10 বলতেছি, আর এটাও দেখতে 10-এর মতো, কিন্তু এটাকে কি আমরা কি বলতে পারবো, 10 বলতে পারবো? না, এটাকে আমরা 10 বলতে পারবো না, কারণ এটা 7-এর পরে কত? দেখতে 10-এর মতো হলো, এটা হচ্ছে 8। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এ দেখতে বিষের মতো হলো, এটা কত? 16। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের অক্টাল পদ্ধতি, এইভাবে ক্রমশই বাড়বে। এখন দেখো আমরা হেক্সাডেসিমাল টেকনিক দিয়ে খেয়াল করি। হেক্সাডেসিমাল আমরা কি বলেছিলাম? হেক্সাডেসিমাল মানে হচ্ছে কি? 16,
বা ষোড়শ যেটাকে আমরা বলি, দেখো মানে জিরো থেকে এফ পর্যন্ত বা পনেরো যাকে আমরা এফ বলি, এই কয়টা হবে? ষোলোটা হবে। তাহলে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। নাইনের পরে যে তারা টেন লিখবে, টেনটা তারা লিখতে পারে, তখন তারা ক্যারেক্টারে চলে গেছে। তারা তখন দশকে কি লেখে? দশকে তারা এ হিসেবে লেখে। তো এগারোকে কি লেখে? বি। বারোকে কি লেখে? সি। তেরোকে কি লেখে? ডি। চোদ্দ হচ্ছে ই, আর পনেরো হচ্ছে এফ। এই জন্য আমরা হেক্সাডেসিমালের ঘরে গত ক্লাসে লিখেছিলাম জিরো থেকে এফ পর্যন্ত। তার মানে কি, জিরো থেকে পনেরো লেখা যাবে না, পনেরোকে তারা কি হিসেবে লেখে? এফ পর্যন্ত। এখন দেখো, এই পনেরো তো লাস্ট সীমানা নয়, তো পনেরোর পর আবার বাড়বে, মানে এফ এর পর আবার বাড়বে। তখন তারা কি সিস্টেমটা নিয়ে এসেছে? দেখো আবারও সেই কি, প্রথম থেকে আবার জিরো থেকে এফ পর্যন্ত লিখেছে আবার। তাহলে আবারও জিরো থেকে কি পর্যন্ত? এইভাবে এফ পর্যন্ত লিখেছে, এবং প্রত্যেকটার সাথে তারা ওয়ান যুক্ত করেছে। খেয়াল করে দেখো, আবার এ তার সাথে ওয়ান, বি তার সাথে ওয়ান, সি তার সাথে ওয়ান, ডি ওয়ান, ই ওয়ান, এফ ওয়ান। খেয়াল করে দেখো, তাহলে এটাও তো দেখতে দশের মতো, কিন্তু হেক্সাডেসিমাল কি এটা দশ? না, এটা কত? পনেরো পর্যন্ত। এটা কত হবে? ষোলো। পনেরোর পরে এটা ষোলো। তাহলে দেখো, এই যে সংখ্যা পদ্ধতির সিস্টেমগুলো, এগুলোকে বোঝানোর জন্য আমরা ভিত্তি জিনিসটা লিখে দিই পাশে, এই কারণে আমরা লিখেছিলাম। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে যদি দশ দিয়ে এখানে ডেসিমেল বলে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ডেসিমেলের দশই। খেয়াল করে দেখো, এই হচ্ছে, এটাকে আমরা কত বলতে পারি? দশ। কিন্তু আমরা যদি আবার এটা বাইনারি ক্ষেত্রে খেয়াল করো, বাইনারি ক্ষেত্রে যদি আমরা এখানে টু দিয়ে লিখি, তাহলে তুমি যখনই দেখবা বাইনারি, তুমি যখন কিছুই লিখবা না, তখন কিন্তু যে কোনো সময় আমরা দশ বলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যখনই লিখে দিব যে টু, তখনই কি করতে হবে? বুঝে নিতে হবে যে এটা বাইনারিতে, তার মানে এটা দেখলে দশের মতো হলেও এটা কত নয়? দশ নয়, ওই যে ওয়ান টু, মানে টু এর নিচে ওয়ান আছে, তার মানে হচ্ছে এটা টু। তারপর দেখো, একই রকম টেন, কিন্তু যখন আমরা অক্টাল বলে দিব, তখন চাইলে এটা দশ বলতে পারবো না। কত? খেয়াল করে দেখো, এই যে অক্টাল পদ্ধতিতে, এই যে দশের মতো দেখতেও, এটা তাহলে কত হবে? সাতের পরে এটা কত মান? আট। আমি যখন একই সিস্টেমের দশ হেক্সাডেসিমালের ঘরে লিখবো, তখন সেটা কত হয়ে যাবে? খেয়াল করে দেখো, এটা হচ্ছে পনেরোর পরে, এই যে এই দশটা হচ্ছে কি দেখতে? ষোলো। ঠিক আছে, এই কারণেই আমরা এই ভিত্তিগুলো কি করতে পারি? লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। আর যদি কিছু দেওয়া না থাকে, নর্মালি যেমন এরকম দেওয়া থাকে, শুধু বিশ দেওয়া থাকে, কোনো ভিত্তি টিত্তি দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি, দশমিক বা ডেসিমেল। আর যদি অন্যান্য নাম্বার সিস্টেমে থাকে, তাহলে অবশ্যই তোমাকে সেটা পাশে লিখে দিতে হবে কিছু না কিছু, বা তখন লিখে দেওয়া থাকবে। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে দশকে দেখতেছি ডেসিমেলে দশ, এখানে দশকে ডেসি বাইনারিতে আমরা বলতেছি দুই, এখানে দশের মতো দেখতে অক্টালে বলতেছি এটাকে আমরা কত? আট। এখানে দশের মতো দেখতে হেক্সাডেসিমাল আমরা বলতেছি এটা কত? ষোলো। এখন দেখো, আমি এখানে লিখেছি বিধায় কিন্তু আমরা গনে গনে কাউন্ট করতে পারতেছি, কিন্তু যখন তুমি দেখো, আমি যদি অক্টালে লিখি যে দুশো সাতাশ, এটা যদি আমি অক্টালে লিখি, তখন এটা কি আসলে দুশো সাতাশ অক্টালে? না, এটা কিন্তু মানে অক্টালে দুশো সাতাশ না, আসলে ডেসিমেলে দুশো সাতাশ, কিন্তু অক্টালে কিন্তু মানটা আরও কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি আমি দুশো সাতাশ পর্যন্ত লিখে 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 এসে তারপরে হিসাব করবো যেটা অক্টালে কত হবে? না। এই কারণে আমরা কি শিখবো? সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো, যেটা বাইনারিতে দেওয়া থাকলে সরাসরি যেন আমরা ডেসিমেলে নিয়ে বুঝতে পারি যেটা আসলে ডেসিমেলে কত, বা একটা সংখ্যা যদি ডেসিমেলে দেওয়া থাকে, সেটা যেন বাইনারিতে নিয়ে বা অক্টালে নিয়ে বা হেক্সাডেসিমেলে নিয়ে যেন সহজেই বুঝতে পারি যেটা মান কত হবে, কারণ এইভাবে লিখে লিখে আমাদের কাউন্ট করা সম্ভব না। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে এ পর্যন্তই, পরবর্তী অংশে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার দ্বারা হবে না, চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।